পুলিশ তথ্য পায় যে কোনো অপরাধী বিমানবন্দর থেকে পালাতে চলেছে। গোয়েন্দা রানা তার টিমের সাথে বিমানবন্দরে পৌঁছে যায়। আর তদন্তে জানা গেছে অপরাধী নকল পাসপোর্ট বহন করেছে। পুলিশ দুই সন্দেহজনককে শনাক্ত করেছে। এই দুইজনের পাসপোর্টের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারবেন যে কে নকল পাসপোর্ট বহন করেছে? আপনি এই পাসপোর্টের তারিখটা দেখুন, তাহলে বুঝতে পারবেন 31শে এপ্রিল রয়েছে। আর এপ্রিল মাস 30শে হয়, 31শে নয়, তাই এটি নকল পাসপোর্ট। এই পিয়াসটিকে এই হাড়িতে রাখলাম, তারপরে হাড়িগুলি ঘুরতে থাকবে, আর তোমাদেরকে বলতে হবে পিয়াসটি কোন হাড়িতে আছে। চলো ভালো করে দেখতে থাকো। এবার আমাকে বলো পিয়াসটি কোন হাড়িতে আছে। বন্ধু, পিয়াসটি এই হাড়িতে আছে। তোমাদের উত্তর যদি একই হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও। এবার এই পিয়ারাটিকে ভালো করে লক্ষ্য করুন। এবার এই পটলটিকে ভালো করে দেখুন। এবার এই শশাটিকে ভালো করে লক্ষ্য করুন। এবার এই বেদানাটিকে দেখুন। এবার আমাকে বলুন আপনি কোন পিয়ারাটিকে প্রথমে দেখেছেন। বন্ধু, আপনি এই পিয়ারাটিকে প্রথমে দেখেছেন। এবার আমাকে বলুন আপনি কোন পটলটিকে প্রথমে দেখেছেন। আপনি এই পটলটিকে প্রথমে দেখেছেন। এবার বলুন আপনি কোন শশাটিকে প্রথমে দেখেছেন। আপনি এই শশাটিকে প্রথমে দেখেছেন। এবার বলুন আপনি কোন বেদানাটিকে প্রথমে দেখেছেন। আপনি এই বেদানাটিকে প্রথমে দেখেছেন। 99 টাকা নিয়ে বাজারে গেল এবং সে 90 টাকার বাজার করল, তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? কি বন্ধু পারলে? এখানে 1 টাকাও থাকবে না, কারণ প্রশ্নে রয়েছে 99 টাকা নিয়ে বাজারে গেল। তার মানে নীরা একটি মেয়ের নাম এবং সে 90 টাকা নিয়ে বাজারে গেল এবং সে 90 টাকার বাজার করল, তাহলে তার কাছে আর কোনো টাকাই থাকলো না। কি বন্ধু কোশ্চেনটি মজার তো? বন্ধুরা, স্ক্রিনে থাকা এই গ্লাসগুলিকে ভালো করে লক্ষ্য করুন আর বলুন তো এর মধ্যে কোন গ্লাসে সব থেকে বেশি জল আছে? বন্ধু ভালো করে দেখুন এই গ্লাসটিতে সব থেকে বেশি জল আছে। হ্যালো বন্ধুরা, এই সব কয়টি ছায়ার মধ্যে কোন ছায়াটি এই রঙিন ছবিটির সাথে ম্যাচ খাবে? আপনি কি বলতে পারবেন ওই ছায়া কোনটি হবে? বন্ধু ভালো করে দেখুন এই ছায়াটি রঙিন ছবিটির সাথে ম্যাচ খাবে। বন্ধুরা, স্ক্রিনে তুমি দুইজন পরিবারকে দেখতে পারছো। তোমাকে এই দুই পরিবারকে দেখে বলতে হবে এই দুই পরিবারের মধ্যে কোন পরিবার সব থেকে ধনী। তোমার সঠিক উত্তরটি কমেন্টে জানাও। Thank you.
বন্ধু, এই পরিবারটি সবথেকে বেশি ধনী, কারণ এই পরিবারের কাছে ডায়মন্ড রয়েছে। বন্ধুরা, স্ক্রিনে দুটি ছবি রয়েছে, এই দুটি ছবি দেখে তোমাকে একটি ছেলের নাম গেস করতে হবে। তাহলে তোমরা এবার গেস করো। এখানে ছেলেটির নাম হবে নবীন। হ্যালো বন্ধুরা, এই সব কয়টি ইমোজির মধ্যে একটি ইমোজি আলাদা, সেই ইমোজিটাকে খুঁজে বার করুন। আপনার সময় শুরু হলো এখন। বন্ধু, ভালো করে দেখুন, এই ইমোজিটি আলাদা। এবার একটি খাবারের নাম গেস করতে হবে স্ক্রিনে থাকা এই দুটি ছবি দেখে। তাহলে তোমরা এবার গেস করো। এখানে খাবারটির নাম হবে স্যুপ। এবার স্ক্রিনে থাকা এই ছবিগুলোকে মনোযোগ সহকারে দেখুন আর বলুন তো, এর মধ্যে কোন ছবিটি দুইবার ব্যবহার করা হয়েছে সেই ছবিটিকে খুঁজে বার করুন। বন্ধু, এই ছবিটি দুইবার ব্যবহার করা হয়েছে। এবার একটি রাজধানীর নাম গেস করতে হবে স্ক্রিনে থাকা এই দুটি ছবি দেখে। তাহলে তোমরা এবার গেস করো। এখানে রাজধানীটির নাম হবে ব্যাংকক। ধরো তোমার এলাকায় কয়েকদিন ধরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে আর তার জন্য তোমার এলাকায় ইলেকট্রিসিটি নেই। তুমি রাস্তায় বেরিয়েছ কিছু কিনতে, হঠাৎ একজন লোক তোমাকে অপহরণ করে এবং সে একটি পুরনো বাড়ির ভিতরে নিয়ে যায়। যে তোমাকে অপহরণ করেছে সে তোমার সামনে তিনটি চয়েস রাখে। সে তিনটি দরজা তোমাকে দেখায় এবং তোমাকে বলে এই তিনটি দরজার মধ্যে যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে। প্রথম দরজাটির মধ্যে রয়েছে আগুন, এই দরজাটি দিয়ে গেলে তোমার শরীর পুড়ে ছাই হয়ে যাবে। এবং দ্বিতীয় দরজাটির মধ্যে রয়েছে কাটিং মেশিন, এই দরজাটি দিয়ে গেলে তোমাকে কেটে টুকরো টুকরো করে দেবে। এবং তৃতীয় দরজাটির মধ্যে রয়েছে ভূত, এই দরজাটির মধ্যে গেলে ভূত তোমার ঘাড় মটকে দেবে। এখন বন্ধু, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কোন দরজাটি বেছে নেবে? তোমার উত্তরটি আমাকে কমেন্ট করে দিও। তোমার দ্বিতীয় দরজাটি বেছে নিতে হবে, কারণ পুরো এলাকাতে ঝড় বৃষ্টির জন্য ইলেকট্রিসিটি নেই, এই জন্য কাটিং মেশিনটি চলবে না। বন্ধু, এই উত্তরটি পারলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও।